আই কবে থেকে আমরা বন্ধু লাগি আপনার সাহস তো কম না আপনার পাশে উনি কে চোরচোর লাগে দেখতে আপনি চোর ভাড়া করে নিয়ে আসছেন আমার ছেলেকে চুরি করার জন্য আপনাদের এত বড় সাহস আপনাদের চেহারা থেকে তো আপনার নিয়ত আরো বেশি খারাপ আই হাই রে কি কাম করলো এত বড় একটা কাহিনী হয়ে গেল তুই আমার একবার জানাইলিও না বন্ধু তাহলে এখন কারে জানাইলাম আমি ব্যাপারটা এরকম আলগা ফাপন না দেয় যদি কোনো হেল্প করতে পারো স্কন্দনে চুপ করে বয়ে থাক ভাই আমি কিল লেগে আছি আমি তো আছি তোর হেল্প করবো এর লেগে জানান কেমনে হেল্প করবি কি করতে হবে আমার ক কি করতে চাস আমি বুঝছি ওই মাইয়ার বাপ বাইরে গেছে ওর বাপ আর ওই বিলাই ওর বিলাইরে ওর কাছ থেকে চিনে নিয়ে আমু এরপর দেখবো ওর বাপ কই যায় তাহলে ওর অহংকার ধুলির সাথ হয়ে যাবে ঠিক আছে খুব ভালো দিছস পানি খাবি চুপ কর এসব বাংলা সিনেমার ডায়লগ মেলো দিস না যদি কোনো প্ল্যান থাকে প্ল্যানটা কো কি করতে চাস কি করতে হইব কি আমার এটা ক ক্লিয়ারলি ক বেটা এত সুন্দর করে দাগটা দিলাম বেটা দাগে পাড়াই দিলি না আচ্ছা আমরা এক কাম করি আমরা ওর বাসায় যাই ওর বিলাইডারে তুইলা লই আই বুঝছস মনে কর বিলাই যে তুলুম যদি ভাল লাগে মুড়ে আয় তাহলে ওর তুইলা লই আয় পড়ুন বাহ শোন মায়ের লগে তো আমি সামনাসামনি কথা বলছি মাইনের যে পরিমাণ কারেন্ট দেখছি আমি এটা সম্ভবই না খারাপ একটা কাম করি ওই ওর একটা ফোন দিই হ্যালো রিও বাটপার কোথায় তুমি কি কইলি তুই আমারে না বললাম যে স্যার রিও আপনি কোথায় আমি আমি বসুন্ধরা সিটিতে শপিং করতেছি না স্যার ওই যে ওইছি কি ওই যে আমগরে যে একটা নাম্বার দিছিলি ওই যে বিলাই পালে ঠিক আছে ওই বিলাই ওইটা একটু লাগতো আর বাসার ঠিকানাটা একটু দে তো মামা কে তনিমা হ্যাঁ 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 আচ্ছা আমি শিওর হয়ে জানাইতেছি না না শিওরটির কিছু লাগবো না রে বাবা আমরা তো ফোন দিয়ে শিওর হইছি একটু আগেও কথা কইছি আমগরে কইছি কি তোমরা চলে এসো এসে বিড়ালটা নিয়ে যাও এখন আমরা না ভুলে অ্যাড্রেসটা জিগাই নি এখন যদি আবার ফোন দিয়ে আপনার বাসার অ্যাড্রেসটা কি পরে যদি বিরক্ত হয় পরে যদি বিলাইটা না দেয় তখন তো জিনিসটা লস হয়ে গেল না অ্যাড্রেসটা আমি করে পাঠায় দে আমরা বাসায় যাই তোর শিওর করতেছি আচ্ছা ঠিক আছে মিরপুর এক নম্বর ই ব্লক আট নম্বর রোড সাতাশ নম্বর বাসা তিনতলা বুঝছি বুঝছি চার নম্বর আচ্ছা তারপরে হুন তুই একটু অ্যাড্রেসটা আমি তো চিনছি তারপরে তুই একটু মেসেজ করে দে হ্যাঁ ঠিক আছে ভালো থাকিস ঠিক আছে আমার বাসার অ্যাড্রেস তো পেয়ে গেছি রে অ্যাড্রেস পাইছস না আর আল্লাহর রাস্তা আমার বাঁচা তুই উদ্ধারটা যে তোরে করমু আমি তো একলা তো করতে পারম না তোর তো জান লাগবে আমার লাগবে তাহলে যা তা আয় রাস্তাঘাটে এমনি উষ্টা খেয়ে মরবি জীবনটা লয়ে এসেছ উষ্টা রিপ্লাই দিছে বাবা ছোট্ট করে একটা ডাক দিছে মিয়া তাইলে নিশ্চিত তোর বিতে বিলেট আছে আর কি আছে এটা কনফার্ম করতে হবে আবার হুম একটা মহিলা কল কি হইতে পারে মহিলা কি মানে ও কত টোন কি ভারী নাকি চিকন ভারী 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 তাইলে মনে হয় মহিলা হইব কত টোন কটা কি জোরে কইতেছে না আসতে মোটামুটি ঘরের মধ্যে স্বাভাবিক মানুষ জন্য কথা দেখায় তাইলে এটা তনিমার মা হইব তনিমার মা আর খালি মনে কর তোর অর জীব বিলাইটা ঠিক আছে এই দুইটা আছে আর কেউ নেই ডাক প্লিজ ডাক দে আন্নারা কারা কারা খুঁজতে আইছেন খুঁজতে আইছে তনিমা আছে বাসায় আন্টি তনিমা বাসায় আছে মানে ওর সাথে একটু দেখা করতে হবে হেতির আনুকে কি দরকার আন্টি একটু মানে কথা ছিল আর কি কথা বলতাম তনিমা আন্টি ওই যে ওর খুব ভালো ফ্রেন্ড ওরে হ্যাঙ্গা হলো এইগুলো কি ব্যাপার তনিমা বলে এইগুলো ফ্রেন্ড না আন্টি হয়েছে কি তনিমার সাথে একটু কথা ছিল আমরা খুব ভালো ফ্রেন্ড তনিমা আমরা একসাথে আড্ডা আড্ডা দিই ব্যর্থ হলাম আর কয় হ্যান্ডা হলাই নি কোনো কেন তো নিমার বন্ধু
আন্টি আমার মন হইতেছে কি আপনি কি কইতাছেন এটা তো আমরা বুঝতাছি না আমরা কি কইতাছি এটাও আপনি বুঝতাছেন না ভালোই হইছে দই দই মিলা পুরো মাড়া হয়ে গেছে গা ব্যর্থ হওয়া কোনে গেল এই লেডেলাটা হুলার একটু তুই হুলাই কোনে আইছে তনিমার বন্ধু এই তোরা আসলে কি লাইছ হাসা করি ক আর যদি কইতি না হাইছ তাহলে তোগুরন হিসেতে হিড়িয়া নিয়ন্ত্রণ বাইর করবি আন্টি আপনি মনে হয় মানে বুঝাইতে পারতেছি না আপনারে আর আপনি কি বলতেছেন এটা বুঝতেছি না আমরা শুধু এটুকু বুঝতেছি যে আপনি কোনো ভিনদেশি ভাষায় আমাদেরকে গালাগালি করতেছেন আপনি যেমন ভাবতেছেন ব্যাপারটা এরকম না আমরা খুব ভালো করার ছেলে জেন্টেল আন্টি আপনি হুদাই বিলা খাইতেছেন আম করে তো বিলাইটা দিয়ে দিলে আমরা যাইতাম গা না আমনে আপনি মারবেন আপনার কসম জি আন্টি বলেন আশপাশের কেউ যেন আন্টি বিতে গেলে শীতকালে লাগায় মারবেন না তো আপনি কবে থেকে আমরা বন্ধু লাগবে আপনার সাহস তো কম না আপনার পাশে উনি কে চোর চোর লাগে দেখতে আপনি চোর ভাড়া করে নিয়ে আসছেন আমার ছেলেকে চুরি করার জন্য আপনাদের এত বড় সাহস আপনাদের চেহারা থেকে তো আপনার নিয়ত আরো বেশি খারাপ মা এই চোরদের তুমি ঘরে ঢুকাইছো ওই চুপচাপ করে লুইসি দিককে কি আমার কি দুইটা পয়সার কোনো দাম দিতেছেন আর ওই আমি আপনি কি কন আপনার মাথা মুথা ঠিক আছে আপনার মাথা গ্যাস্ট্রিক আমার চেহারা চোরের মতন ওই কি কয় না কয় হ্যাঁ ভাই আপনি চাইলে চিনেন আমারে আপনি আমার চিনেন আমার বাপদাদা সম্পর্কে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে আইডিয়া আছে বুঝতে পারতেছি আপনার বাপদাদা কোনো চোরের সর্দার ছিল মামা আমি বুঝতাছি না আমার কিন্তু মাথা মতো গরম হয়ে যাইতেছে তোর সামনে খালায় আমার অপমান করতে কিছু কইতেছিস না আমি বাসার থেকে কিন্তু জামুগা আপনাদের কে দাওয়াত দিয়ে নিয়ে আসছে হ্যাঁ যান আমি আগে দিই চলুন 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 তুই চুপ কর আমি আমি ব্যাপারটা ঠিকঠাক করতেছি ব্যালেন্স করতেছি আচ্ছা আসলে হয়েছে কি শুনেন আমি কোনো কথা শুনবো না আপনারা যদি এখন না যান আমি পুলিশ ডাকবো বলে দিচ্ছি আমি সত্যি পুলিশ ডাকবো আপনি পুলিশ ডাকলে কি আমরা আর্মি ডেকে লই আমি এর মুস্কিল সব লই দিতে পারবো পুলিশ মুলিশ ডাকার দরকার নাই ওই এখন যদি মনে কর পুলিশ টুলিশ আহে আমগরে যদি লয়া যায় ঠিক আছে বাইন্দা সবাই কব যে আমরা দুইজন বিলাই চুরি করতে যেয়ে ধরা হয়েছি বিলাই চুরি করব পেস্টিজের একটা ব্যাপার আছে এটা হ্যাম্পার হইতে দেন যাব না আস্তে করে চিপা কেটে জায়গা আই কি ফিসফিস কি করতেছেন গেট আউট জানি খান থেকে যাইতেছি গা গেট লস্ট ইংলিশ মারাই লিও হয় না বুঝছেন এমন একটা ভাবেশ লোকে বাইরে মনে বুঝছেন করে দাওয়াত দিচ্ছে আমরা মাত্র দাওয়াত খেয়েছিলাম গরুর গোস্ত চাপাইতে চাপাইতে যাইতেছি বুঝছিস না কানের নিচে যে মতো গরুর গোস্ত কোন কোন জায়গাতে যে বাইরে ভাই তোমার মাস্টার প্ল্যান হ্যাঁ তুমি আর এরকম ঢং করো না আমি বুঝতে পারছি তোমার আমার ক্যান্ডিকে একদম পছন্দ না আমার ছেলেকে তোমরা কেউ সহ্য করতে পারো না আরে আসো থাক থাক খাবে কি খাবে ক্যাট ফুড খাবে না ভাত খাবে না মাছ খাবে বলো ও নো 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 ক্যান্ডি থাক তোমাকে চুরি করতে আসছে চোর কোথাকার সব আমি বাঁচে বস
আপা সুপ্ত তুই কখন আসলি এসে ক্যান্ডির সাথে বসে বসতিস না না আর কি দেখতেছিলাম একটু আর কি দেখতেছিলি ক্যান্ডি না অনেক কিউট তো কিউট হবে না আমার বিড়াল কিন্তু একটা জিনিস না বুঝলাম না সবাই কেন ওর সাথে মিট করতে চায় আচ্ছা সুপ্ত এই পুরো এলাকায় আমার বিড়ালের মতো এত সুন্দর বিড়াল কি আর একটাও আছে বল সবাই কেন চাবে না আর আমি ওকে যে যত্ন করি তোরা কেউ কল্পনাও করতে পারবে না তা ঠিক অনেক কিউট কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা ঘাপলা আছে কি ঘাপলা না থাক বাদ দে আরে বল না কি ঘাপলা আছে আচ্ছা বাদ দে না চল বাইরে থেকে কোথাও ঘুরে আসি এখন এই ভর দুপুরে সুপ্ত তুই তো জানিস আমি ক্যান্ডি ছাড়া কোথাও বের হই না আর এই দুপুরবেলা যদি আমি ওকে নিয়ে রাস্তায় বের হই অনেক অসুস্থ হয়ে যাবে তুই চিনিস না আমার বিড়ালটা কেমন একটু মন চাচ্ছিল তুই আর আমি যদি বাইরে থেকে ঘুরে আসতাম তোর কি অনেক ঘুরতে ইচ্ছা করতেছে ও একটা কাজ কর তুই একা একা গিয়ে ঘুরে না রিকশা দিয়ে একা যাব আমি ঠিক আছে চাই তাহলে যা বাসায় যা রেস্ট নে ঠিক আছে আজকে তাহলে যাই কল দি পাপা ক্যান্ডি পাপা ওয়্যার আর ইউ সেই ক্যান্ডি তুমি আর পারে না ক্যান্ডি পাপা